এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে। এটি হচ্ছে প্রসিদ্ধ মত, যদিও এই জন্য প্রসিদ্ধ মত বললাম যে এই ব্যাপারে একাধিক মত রয়েছে, তবে ইতিহাসের ক্ষেত্রে এটি হচ্ছে সবচাইতে প্রসিদ্ধ মত যে যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ওই বছরে এই হস্তি বাহিনীর ঘটনাটি ঘটেছিল। এই ঘটনা তাহলে সংক্ষেপে শোনা যাক, আর তারপরে আমরা তাফসির করব ইনশাআল্লাহ তাআলা। ঘটনা এই ছিল যে ইয়েমান দেশের ওপর রাজত্ব ছিল হাবাসার, হাবাসার রাজাদেরকে নাজাসি বলা হইত। নাজাসির নাম শুনেছেন অনেকে, নাজাসি হয়তো কোনো একজন রাজার নাম মনে করে না। নাজাসি হচ্ছে যারাই ওই যুগে আফ্রিকার হাবাসার আবেসিনিয়া, যেটা বর্তমান নাম হচ্ছে আরবিতে হাবাসা, বাংলায় হচ্ছে আবেসিনিয়া, এই আবেসিনিয়ার হাবাসার যারাই রাজা হইতো তাদেরকে কি বলা হইতো? নাজাসি বলা হইতো। এটা হচ্ছে বাদশার উপাধি, জানো, বাদশার উপাধি। যেমন পারস্য দেশের যে কেউ রাজা হইতো তাকে বলা হইতো কিসরা, কিসরা বলা হইতো, কিসরা কারোর নাম নয়। যে কোনো রাজা, এক রাজা গেল আর এক রাজা হইল, এক রাজা মরলো আর এক রাজা হইল, যে রাজা হইতো পারস্য সাম্রাজ্যের তাকে কিসরা বলা হইতো। রোম সাম্রাজ্যের যে রাজা হইতো তাকে বলা হইতো কাইসার, কি বলা হইতো? কাইসার। যেমন ভারত উপমহাদেশে প্রাচীন যুগ থেকে যারা রাজা হইতো তাদেরকে মহারাজা বলা হইতো, কি বলা হইতো? মহারাজা বলা। তো নাজাসি কোনো একজন না, যারাই নাজাসি মানে হাবাসার রাজা হয়েছে তাদের মধ্যে একজন রাজা ছিলেন আসহেমা নামক নাজাসি, যিনি লুকিয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইন্তেকাল হয়েছিল, তার জানাজা পড়ার কোনো লোক ছিল না, যেহেতু সেই দেশে সকলেই ছিল খ্রিস্টান, আর তার জানাজা হয়নি। যদি কেউ মুসলিম হয়, সে জন্মসূত্রে মুসলিম হোক অথবা ইসলাম গ্রহণ করুক, আর তার জানাজা যদি না হয়ে থাকে, একবারও জানাজা হয়নি, তাহলে তার জানাজা মুসলিমদের ওপর কি ফরজ হয়ে রয়েছে, ফরজ হয়ে রয়েছে। সুতরাং এই ফরজে কেফায়া আদায় করতে হবে, কিছু লোক অবশ্যই এই জানাজা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওহির মাধ্যমে যে নাজাসির ইন্তেকাল হয়েছে, নাজাসি ওই নাজাসি যেই নাজাসি গোপনে ইসলাম গ্রহণ করেছেন। গোপনে কেন করেছিলেন? তিনি ভালো করে জানছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু জাতি ইসলাম গ্রহণ করবে না। যদি আমি বলি যে আমি ইসলাম গ্রহণ করে নিলাম, তোমরা করো, তাহলে হত্যা করবে এবং ইসলাম তো গ্রহণ করবেই না। তো ভিতরে ভিতরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যার ফলে তিনি মুসলিম রাদিয়াল্লাহু আনহু। নাজাসি নাম আসলে কিন্তু আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সাক্ষাৎ না হইলেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহির জীবদ্দশায় কী করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তার গায়বানা জানাজা পড়েছেন। এই জন্য গায়বানা জানাজার ক্ষেত্রে সমস্ত আইম্মা কেরাম একমত, যেই মুসলিমের জানাজা একবারও হয়নি, কেউ জানাজা পড়েনি, তার জানাজা পড়া গায়বানা হইলেও ফরজ, গায়বানা হইলেও ফরজ পড়তে হবে। বাকি যাদের একবার জানাজা হয়ে গেছে, বিভিন্ন দেশে আত্মীয় স্বজন আছে বা পরিচিত ভাইরা, দিনী ভাইরা আছে, তাদের জানাজা পড়া যায় কেন, এই বিষয়টিতে তখন দ্বিমত রয়েছে। একদল বলছেন যে ইজতিহাদ, মাঝামাঝি মত এটি, যে যার দ্বারা ইসলামের বড় ধরনের খেদমত হয়েছে, সেটা তার ক্ষমতার কারণে হোক অথবা তার বিদ্যার কারণে হোক, তার এলমের দ্বারা হোক, ইসলামের খেদমত হোক অথবা তার রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা হোক, যদি কারো দ্বারা ইসলামের বড় খেদমত হয়ে থাকে, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যাবে, তার জানাজা হয়ে গেল, জানাজা পড়া যাবে। মশলাটি যখন উঠলো বলেই নি তাফসিরের আগে, কারণ কাজে আসবে অনেক সময়। দলিল হচ্ছে যে নাজাসির দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। মক্কায় যখন মুসলিমদের বাস করা মুশকিল হয়ে গিয়েছিল, হিজরত করে হাবাসা গিয়েছিলেন, প্রথম হিজরত, তিনি আশ্রয় দিয়েছিলেন তাদেরকে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মক্কার কাফের প্রতিনিধিরা গিয়েছিল এবং আপ্রাণ চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে মিথ্যে বহু অভিযোগ করেছিল, কিন্তু ফিরিয়ে দেননি, একজনকে ফেরত পাঠাননি, বরং কাফেরদেরকে নিরাশ করে ফিরিয়ে দিয়েছেন, আমার কাছে এরা আশ্রয় নিয়েছে, এদেরকে আমি ফিরিয়ে দেব না, থাকবে আমার কাছে। তো
এত বড় খেদমত করেছিলেন কিসের দ্বারা? এলেম দ্বারা না ক্ষমতার দ্বারা? ক্ষমতা। তাহলে বোঝা গেল কারো কাছে যদি এলেম না থাকে, মানে আলেমের দিন নাও হয়, আলেম নাও হয়, আর যদি সে মুসলিম কোনো শাসক হয় আর তার দ্বারা ইসলামের খেদমত দেখেন যে অবদান আছে ইসলামের ক্ষেত্রে, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যেতে পারে। অথবা কারো কাছে শাসন ক্ষমতা নেই কিন্তু তার এলেম দ্বারা খেদমত হচ্ছে, তাহলে গায়েবানা জানাজা পড়া যেতে পারে। এটা হচ্ছে মাঝামাঝি মত। আরেকটি মত হচ্ছে একেবারে ওইদিকে বিপরীত, গায়েবানা জানা বিপরীত, গায়েবানা জানাজা কারও পড়া যাবে না, গায়েবানা জানাজা কারও পড়া যাবে না, পড়া যাবে না। আর আরেকটি মত হচ্ছে যে গায়েবানা জানাজা প্রত্যেকের পড়া যাবে, তাহলে দুটো দুই পাশে যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা পড়া যাবে। এটি একটি মত, ফিকহের মত, কিছু ফকিহদের যেমন শাফেঈরা তাই করে। এই জন্য দেখা যায় কেরালাদেরকে যে কেউ মরলে কী হয়, বিভিন্ন কোম্পানিতে আপনারা যারা থাকেন খবর রাখেন, কিন্তু হ্যাঁ গায়েবানা জানাজা পড়ে, তার গায়েবানা জানাজা পড়ে, যে কোনো লোকের গায়েবানা, মা খালা ফুফু যে মরেছে গায়েবানা জানাজা চলছে, শাফেঈ মত। এর বিপরীত হচ্ছে হানাফি মত যে কারও গায়েবানা জানাজা চলবে না, একমত যার জানাজা হয়নি, হ্যাঁ একমত যার জানাজা হয়নি। মাঝামাঝি মত হচ্ছে যেটা বললাম ইমাম আহমদ আর আহলে হাদিস মুহাদ্দিসিনদের, এটি মত যে কি যার গায়েবানা জানাজা, কার গায়েবানা জানাজা পড়বেন যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, আল্লাহ আলম। জি, আমরা এই মাঝামাঝি উক্তিটিকে প্রাধান্য দিয়ে থাকি, সবার গায়েবানা জানাজা নয়, হ্যাঁ সৎ অসৎ আত্মীয় স্বজন হইলেই গায়েবানা জানাজা না, এরকম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা বিভিন্ন দেশে মারা যেতেন, বিভিন্ন অঞ্চলে মারা যেতেন, মদিনার বাইরে, তাদের গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি।